তুমি নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি অর্ধলঙ্গ হয়ে রাস্তাঘাটে বেহায়ার মতো চলবে? তুমি নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি পরপুরুষের মতো প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াবে? তুমি নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি স্বামীকে ঘরে রেখে শপিং করতে বেপর্দায় বাজারে যাবে? তুমি নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি নিজের দেহটাকে বেগানা পুরুষদেরকে দেখাবে? তুমি নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি পরপুরুষের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বেড়াবে? তুমি নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি বেগানা পুরুষের সাথে আড্ডায় নিজেকে মজিয়ে রাখবে? তাই বলে কি লেখাপড়ার নামে যুবকের সাথে চাইনিজ হোটেলে যাবে? তুমি নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি তুমি নির্লজ্জের মতো বখাটে যুবকের কোলে মাথা রাখবে? তুমি নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি দিনের পর দিন তুমি পরপুরুষের সাথে রাত কাটাবে? তাই বলে কি সামান্য টাকার লোভে নিজের দেহটাকে বিক্রি করে দিবে? তুমি নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি রাস্তায় রাস্তায় সমান অধিকারের মিছিল করবে? হে নারী, তুমি একজন নারী, তোমার অধিকার আছে, তাই বলে কি মন যা চায় তা অবাধে করে বেড়াবে? তুমি নারী, তোমার ভাবা উচিত, তোমার অধিকারের সাথে তোমার মান সম্মান সব জড়িত। তুমি নারী, তোমার ভাবা উচিত, মান সম্মান হারিয়ে বিশ্ববাজারে নিজেকে পরিচিত করে কোনো লাভ নেই। তুমি নারী, তোমার ভাবা উচিত, তুমি কেনা বেচার জন্য কোনো বাজারের পণ্য না। তুমি নারী, তোমার ভাবা উচিত, তোমার মতো সম্মানী এ ধরাতে আর কেউ না। তুমি নারী, তোমার ভাবা উচিত, সেই জাহিলি যুগের কথা, তুমি ছিলে কেবল ভোগের পণ্য। তুমি নারী, তোমার ভাবা উচিত, সেই বর্বরতার যুগ থেকে কে তোমাকে মুক্তির দিশা দিল? তুমি নারী, তোমার ভাবা উচিত, তুমি কেন সেই নবীর অবাধ্য হয়ে নিজের মতো জীবন চালাচ্ছ? তাই আজ তোমাকে বলছি, ফিরে আসো তুমি সে পথ থেকে যে পথ দিয়ে তুমি চলছো। মনে রেখো, তুমি নারী, তুমি মা, তুমি বোন, তুমি স্ত্রী, আবার তুমি মেয়ে, আর সেই তুমি সম্মানিতা। তাই নিজের সম্মান হারিও না যুগের সাথে তাল মেলাতে যেয়ে।